এখন থেকে আপনার মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করার সময় অনেক কম এমবি নষ্ট হবে। ফলে আপনি যদি 1 GB ইন্টারনেট প্যাক কিনেন, এই 1 GB দিয়েই কিন্তু আপনি লং টাইম ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এজন্য কিছু গুরুত্বপূর্ণ সেটিংস মোবাইলের পরিবর্তন করতে হবে। এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। স্কিপ না করে প্রত্যেকটি কাজ শিখে নিন এবং আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে প্রয়োগ করুন, আর কম এমবি দিয়ে বেশি সময় ইন্টারনেট ব্রাউজ করুন। টেক অন বাংলা চ্যানেলের গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনি দেখছেন, আর আমি আছি আপনার বন্ধু নাসিম। সিমে ইন্টারনেট থাকা মানে আপনার মোবাইল দিয়ে ফেসবুকে সারাক্ষণ থাকবেন, ইউটিউবে ভিডিও দেখবেন, গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করবেন। এই কাজগুলোই কিন্তু আমরা সাধারণত মোবাইল দিয়ে করে থাকি। এখন এই অ্যাপগুলোতে ডিফল্ট সেটিংসগুলো আপনি পরিবর্তন করেননি, ফলে মোবাইলে যে সিমেই ব্যবহার করছেন না কেন ইন্টারনেটের জন্য অনেক দ্রুত এমবি শেষ হয়ে যাচ্ছে। তাই প্রথমে আপনি ফেসবুক অ্যাপটি ওপেন করবেন এবং উপরের দিক থেকে 3 লাইনে ক্লিক করবেন। নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পাবেন। আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। এই সেটিংসগুলো পরিবর্তন করে আপনি মোবাইলে ইন্টারনেট ব্যবহার করুন। বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল যে সিম এই মোবাইলে ব্যবহার করেন না কেন অনেক দ্রুত আর এমবি শেষ হবে না। নিচের দিকে চলে আসুন, এখান থেকে মিডিয়া সেটিংসে ক্লিক করুন। ডেটা সেভার সেটিংসটি দেখতে পাচ্ছেন, এই সেটিংসটি এখান থেকে সিলেক্ট করবেন এবং এখান থেকে নেভার অটো প্লে ভিডিওস এই সেটিংসটি সিলেক্ট করবেন। যখন এই দুইটি সেটিংস আপনি সিলেক্ট করে দিবেন, তারপর থেকে ফেসবুকে যত সময় নষ্ট করেন না কেন এমবি বেশি নষ্ট হবে না। ডাটা সেভার এখন আপনি অন করে রেখেছেন এবং নেভার অটো প্লে ভিডিওস অন করে রেখেছেন। কোনো ভিডিও আর অটো প্লে হবে না আপনার ফেসবুকে। ওকে, এখন ইউটিউবে চলে যান। ইউটিউবে চলে আসার পর নিচের দিক থেকে ইউ লেখাতে ক্লিক করুন এবং উপরের দিক থেকে সেটিংস আইকনে ক্লিক করুন। সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে আপনি পেয়ে যাবেন ডাটা সেভিং। আপনি ডাটা সেভিংয়ে ক্লিক করে ডাটা সেভিং মোড এই সেটিংসটি অন করে দিন এবং এখান থেকে জেনারেলে ক্লিক করুন। নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে পেয়ে যাবেন প্লেব্যাক ইন ফিডস এই সেটিংসে ক্লিক করে অফে ক্লিক করে দিবেন। তাহলে ইউটিউবের কোনো ভিডিও আর অটোমেটিক প্লে হবে না। এখন সারাদিন ইউটিউব ব্যবহার করুন, এমবি বেশি নষ্ট হবে না। গুগল প্লে স্টোরে চলে আসুন এবং উপরের দিক থেকে এই লোগোতে ক্লিক করুন, আপনার জিমেলের লোগোতে ক্লিক করুন এবং নিচের দিক থেকে সেটিংসে ক্লিক করুন। সেটিংসে ক্লিক করার পর নেটওয়ার্ক প্রিফারেন্স একটি সেটিংস দেখতে পাবেন, এই সেটিংসে ক্লিক করবেন এবং অ্যাপ এই অপশনে ক্লিক করুন এবং নিচের অপশনটি সিলেক্ট করে দিন এবং ওকেতে ক্লিক করুন। সেমভাবে ও টু আপডেট অ্যাপসে ক্লিক করুন এবং এখান থেকে ডো নট ও টু আপডেট অ্যাপসে ক্লিক করুন। সেমভাবে ও টু প্লে ভিডিওসে ক্লিক করুন এবং ডো নট ও টু প্লে ভিডিওস সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিন। ফেসবুক, ইউটিউব এবং গুগল প্লে স্টোরের এই সেটিংসগুলো শুধু আপনি পরিবর্তন করুন। আপনার মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন লং টাইম, খুব কম এমবি দিয়ে। আমার মোবাইলের এই সেটিংসগুলো কিন্তু অনেক আগে থেকেই পরিবর্তন করে রেখেছিলাম, আপনাকে দেখানোর জন্য অন্য আরেকটি মোবাইল দিয়ে এই ভিডিওটি তৈরি করলাম। আশা করি আজকের পর থেকে আপনি কম এমবি দিয়ে লং টাইম ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।